তুমি অহমাবস্যায় জ্যোৎস্না দেখছো নি, উজান গাঙে হে নাও ভাসায়া, উজান গাঙে তুমি অহমাবস্যায় জ্যোৎস্না দেখ নি, উজান গাঙে নাও ভাসায়া, ভাটির নাগাল পাইছো নি, অমাবস্যায় জ্যোৎস্না দেখছো নি, তুমি অহমাবস্যায় জ্যোৎস্না দেখছো নি। চৈত মাস তো গেল, হাতে বাসে কেবল তিন মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই তিন মাসে সব কাম সারা লাগবে। জায়লা জোগাড় করবো আরো কতটা, ছোট হলেও মনে কর যে একখান লাভে দশজন জায়লা তো লাগবে। ডাস্টিটেলেই কাইয়ার অভাব হয় না। বুঝলাম, সব দায়িত্ব তো, কিন্তু তোর তো গাছ সারা ভাব, এবার করলে কি চলে? হ্যাঁ, চলবে না, চলবে না। চল পান খাই আসছি। এই ঠিকঠাক মতো মাপজোক করো যে আগে। পশুপতি শালা কেমন থাকে? রতন যেন তাই আমার যাক পায়রা ফেলাইছে। কনে রে দেহগা পুষ্টি হয়েছে। এইটা শোনে, শোন যদি কথা কব না। আচ্ছা থ, আর কব না, কও দেহি। তোমার সাধু দা কোনে? শ্যাম ঘন শ্যাম, শ্যাম ঘন শ্যাম কৌনিনিনি কথা কব। সাধুদা সাধুদা, লক্ষ্মী দিনা তাই
মেলাই আইছে রিনুদি তোমাকে ডাকতিছে পান খাবো একটা এ সারা এখানে একানার হাসি দে তো দেখি আগে পয়সা দাও নগদ বাকি নাই এ লক্ষ্মীদি আর ওসব সাতা মাতা আমার দেখা লাগবি না চল বাড়ি চল আরে কি করছিস লাউয়ের খুঁটি গাড়িছে মনিকা হাত দেখবি না হাতি ও তো দেখার কি আছে লাউ যেদিন গাঙে নামবি নি সেদিন দেখবো নি চল তো চল মা এবার করতেছিস কে তো দাদা দেখে গেল সারা বাজার জানাবি নি দাদা জানতে পারলি আমাকে আস্ত রাখবি না নি আগুন ধরাই দিবি নি বাড়িতে চল কিচ্ছু হবি না অনাতন পান দেখ খান কেরে সাধু উঠলু কে ভাঙা মেলায় কোনে যাবো এ সাধু বই পান খা একটা বেশি করে চুন খালি হয় সব নটির বাচ্চা তোর কাছ থেকে শেহা লাগবি মনে কর এত অল্প তোর আগে গেলি চলে কথাটা মনে কর তুই ভুল কইস নাই পানের পাতা ঝাল বেশি হলে বেশি করে চুন খাওয়া লাগে দেখি ভুল হয়ে গেছে কি আর করে তুই রাগ করিস না নে এ গাদা এ দেই কে রে এ কথা কইস না কে এই হারামির বাচ্চা তাহলে কি এখন সকলের সামনে তোর পাও ধরে মাপ চাবো বললাম যে মাপ করিতে তারপরে তোর মন গলতিছে না না হিরু শাস্তিছে আল্লাদের ঘাটা সহে দেও না না ওই যে মানুষ কয় না যে ছোট লোকদের মাথায় তুলতে নেই তাহলে মাথার উপর উঠে বসে কি হলো তোরা এবার চুপচাপ বসে রয়েছিস কে হ্যাঁ রগর বাঁধিসে ঠেটার মতো বসে বসে যাত্রা পালা দেখতে চাও না এই কাম কর কারে কালা যতীনে কোথা দিয়াইছিস আগে দুপুরে একাই চাইছি বেটা শালা যাইবা কনে ইন্দুর মারার কল বসাইছি তুই গিলবি না তোর বাপ গিলবি শটকি মাছের টপ Woo-hoo!
ওসব গোমত না খেলে কি হয় কি? হার মাস পানি করে খাচ্ছেন, তবু আপনার জীব জুড়ায় না। হারি হারি সাই বৎসর একাই গিলে পড়া থাকেন। সংসারের আর লোকজন কি খায় তা কি একবারও ভাবিছেন? মরেও না, ঘাটাও ছাড়ে না। এই মন্দির আছে, এই এই সিল্লাবি না কইছি যে সিল্লাবি না না খবর দা সিল্লাবি না সিল্লাবি না তো নাসপি কে সংসার খান কি আমার একলা এই আল হেল হাই টানবো আর কথা কথা লাত্তিগুড়ি খাবো? এই এই মন্দির বাচ্চা তোকে যে আমি লক করিবার করছি কথা কান কানে যাচ্ছে না। যাচ্ছে না কানে যাচ্ছে না, ও উচিত কথা কলি পরে গায়ে ছেঙে ফেলে দেয় তাই না? এখন কি করবার মন চাই ক? হাত পা ভাইঙ্গে লুলা বানায় ঘরে ফালাই থুব নাকি কাইতে নদীতে ভাসাই দেব ক? কে রে ওই কথা কানে যায় না, ওই গেদি ওই ওই তোকে আর কতবার কওয়া লাগবি, তোকে আর কতবার কওয়া লাগবি, ওর সাথে মিশবার আমি না করি নাই কিরে, না করি নাই। তাও আবার ভরা মানুষের মধ্যে জানা যা যা ওর সাথে যাইয়া সাহেবগের বাড়িতে কাম কর গা, এই ভাইয়ের কামাই খেয়ে যদি না পোষায় জানা যা বারো ভাতার কামাই খাই গা যা। আবার যদি তোকে আমি রেনুর সাথে মিশপার দেখি ওরে গান শুকাইয়া হইছে রে খাল, খালে নাই রে পানি সোনারে, সাতক মরে জল বিহনে গো, কেমনে জুড়াইব রে প্রাণ জল বিনা সংসারে। ওরে পানি নাই পানি নাই গাঙে, আছে শুকনা মাটি কি দিয়া চিনিব মাঝি, জানে কি বা ভাটি নাওয়ে খুটা নাই রে নাই মাছ তুলা পাশালাও এর গদি, জীবন তো বুঝাইব যায় বয়সে নিরবধি, বয়সে আবার কেবা গান ধরলু বানাচ্ছিস লাউ আবার করছিস গাঙ্গে জল নাই, তাহলে কি শোনার পরে লাভ আসাবি? আরে কালা কি আইসিস না, এ কালা কারে মহাজনের বেটাকে আমাকে বুঝে খাইছে রে, দেখ তো গলা না শুয়ে একেবারে কাঠ হয়ে গেল রে। কালা আইস আইছিল বই কালা এসে দিয়ে গেছে, আহ
হিসাবের খাতা খান কি দেইছাও? এ বাবা, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, হিসাবের খাতা খান কি দেইছাও? দেও নাই। তেনা বাড়তি বাড়তি যে গলা থুয়া নাক পন্তা এসা ঠেকলো, সে হুসকি তোমার আছে? ওই কালা বেটা শালাক একবার জুত মতো পালিগা হয়। কালা কালা কনে রে, এ কালা করে উঠেছিস না? এ লক্ষ্মী, তালি কি আইজ না খাই বাড়াবো? গেলাম, ফিরতে ফিরতে রাত হয়ে যাবি। বুঝেছি, আইস কেস্টের দোকানে যাইয়া একখান রুটি চায়া খাওয়া লাগবে নি। কেরে ওই, তুই কি মরেছিস? এই লক্ষ্মী, ডাকতেছিস শুনতেছিস না? না শুনতেছি না। এখন টাকা লাগে কেন? যাও না যাও, দেখবো তো কতজন তোমার জন্য খাওয়ালিয়ে বসে আছে। ইস, ধমক দেয়, আমি জান তার মাইনা খাওয়া বান্দি। মাও নাই বাপও নাই, তাই বলে কি মরার মতো জায়গাও নাই? থাকবো না, থাকবো না এই বাড়িতে, ভগবানে 30 দিন, এই তার আমার ভালো ঠেকে না। আরে কালা আইসিস নে, বেশ তো দুই বেলা খাইচ্ছাও দাইচ্ছাও ঘুমাচ্ছাও, তাও আবার ভিক্ষা করা লাগে কে? ভিক্ষা যে কে করি তা মানুষ যেন জানে না। এ তুই খাওয়া বাদ দিয়ে ওদিক চাই রয়েছিস কেন? নে খা। এ টাকা যত বাপ কালাক ডাইকে লিয়ায়, দেরি হয়ে যাচ্ছে, সদরে যাওয়া লাগবি। টগো যদি কানে নি নি কথা কবো না। আচ্ছা আচ্ছা আর কবো না। এই ঘনশ্যাম, যাও তো বাপ কালাক ডাইকে লিয়ে আসো। শ্যাম এদিকে এদিকে, এই এলে এক আনালে এটা দিয়ে মুড়ি খাকড়া কিনা খাবো, আর এক আনার একখান হাসি দিয়া দৌড় পেরে যায় কালাক ডাইকে লিয়ে আসবো। যা যা বাপ। মনিকা হাজে না তাই তোমাক ডাক পাত দিছে। এ কালাদা, এ দাদা, মনিকা হাজে না তাই তোমাক ডাক দিছে। ওরে যা, এ কালাদা, কালাদা, এ দাদা, মনিকা আমার জন্য তাই তোমাকে ডাইপার পাঠাইলো। রইস যাচ্ছি। তুমি যাও, আমি বাজারে যা খাগড়াই কিন্না খাইগা। কাহা যে না তাই আমাকে কেন পয়সা দিয়া কইলো? কি কইলো টগা? টগা যদি কনে নে নে কথা কব না আমার মন। এবার আবার কাক বাইন মানে মনি কাহা নয়া নাও নামাবি, যাইলা পাবি নি কনে? ভাতসিটা লিখাই আর অভাব হয় না। হয় হয় সব কাইয়া সিটাই না ভাত খায় না। এবার মহাজন তোমাক বাইন্ডাই সারবি। কচ্ছি কি অন্য একখান কাম জোটাই নিলেই পারো, বাদে মাটি কাটা কাম হচ্ছে, সেনে যায় নাম লেহাও নালি ঘাটে কুলিগারের সাথে যায়া দেইছাও কিছু না কয়ে উঠে পড়লো। এ এ মানুষটা কিছু কয়ে গেল না, কি করবা নে? না খায় থাকবো, তবু হলদারে লায় উঠবল। এই কথাখানি তো শুনবা চাইছিলাম না, তুমি বাঁধা পড়ো না গো সোনা।
কাম নাই কামাই নাই আছে খালি খিদা মানুষটা করছে কথাখান ভাইবা দেখ গাও শুদ্ধ মানুষ করতেছে তোর সমস্যাটা কোনে জাইলের বেটা তুই তোর কি অন্য কামে কেউ লিবিনি তাই করছি কি কালা কয়া মনিরলায় উঠে যাগা একজন তারিখায় সারাদিন পড়ে থাকবি আরেকজন মনে সুখে সারাদিন ঘুরে ঘুরে বেড়াবি আমি আলহা উগারে কিনা বান্দি সারাদিন ঘষি ঠেলব চল পাওচলা হাট কাহির বাড়ির ঘষি নিয়ে সোনাতনের দোয়ানে দেব নিহিলের দোয়ানে জল দেওয়া লাগবি তারপর গা তোর জলযোগ এলে হাট হাট কে রে কাজে কামে এত ঢিলা হইলে চলবি কেবা করে কে রে এই তোরা কি এক কাম করতে বছর পার করবু চৈত মাস তো গেল আছে কেবল বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস লাউ নামাতে যদি এবার দেরি হয় আমি এক বেটা শালাকেও ছাড়ব না তখন এসে যে কানবানে আমি কারো কথাই কিন্তু শুনব না বুঝলেন চলেন সদরে নাকি যাবেন হ্যাঁ রে বাপু রে আজ কেসের তারিখ আছে আমার মন ভালো না গো প্রাণ ভালো না গো বন্ধু কেনে ফিরা আইল না চটাস দেও পান্তা খাবো তোর মুখে না মিঠাই দেও 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 তাহলে একটু খাইতে চাইছে এক মুঠ পান্তাই তো এইটুক একখান কাম তোগেরে দেওয়া হয় না কে রে এ সারা তাহলে কি আমি যাব যতীনের বাড়ি সাধুক ডাকপার তুমি যাইব গো আমি ডাই কালে এসে সাধু দাক ও সাধু দাক মুখের হাত থেকে কেউ এবার উঠে যায় দেখালা চল কাহা কালা দাক
কইলো কে রে এ কালা তালি কি আমি দি যাব সাধুক ডাইক পার আমি কইলাম না কাহা কালা ডাক যায় কাম নাই আমি তিনে কালি আসি সাধু ডাক নাও চলো জানতে টগা যদি কোনি নিনি কথা গব না হ্যাঁ আমার কানা গায়ে মাইলো শ্যাম গণ শ্যাম কোনি নিনি কথা কব না বাড়িত নাই মনিকাহার বাড়ি গেছে আমি জানি তালি ডাক পাইতিছু কে না এ ভাই দোহান খুলবার যাব তো তাই ভাবলাম ও তাই ভাবলা লক্ষীর মুখখানা একবার দেখা যায় তাই না পুরি আমার সোনারে খুব বিরিত বাদিছে না রে না মানে দোহানে যাওয়ার ঘাড়া তো একখানি তোগারে বাড়ির পাট দিয়ে যাওয়া লাগে তাই আর কি ও তাহলে সেই কথা আর কিছু না দেহি দেহি তোমার সিয়ারা খান ইস কেষ্ট কেষ্ট ভাব এই এই মানুষটা তুমি কি জানো তোমাক দেখলে আমার গাও জ্বলে যায় জানি কিন্তু তোক যে আমার দেখবার মন চায় ও দেখবার মন চায় তাই না দাঁড়াও দেখাইছি এই এ লোকটা তুমি যাইবা আনতে নাইলে কিন্তু তোমার ঝাঁটা পেটা করবো কয়া দিচ্ছি আমার খানা খাই মাইলো টগা যদি কোনি নিনি কথা গবো না কি রে টগা কি হইছে রে শ্যাম গণ শ্যাম কোনি নিনি কথা গবো টগা যদি কোনি নিনি কথা গবো না কি হইছে রে তোর টগা যদি কোনি নিনি কথা গবো না শ্যাম গণ শ্যাম কোনি নিনি কথা গবো আচ্ছা বুঝলাম তুমি কাইন দিছো কে গণশ্যাম সাধু দানা তাই আমাক মাইলো কোনে তোমার সাধু দাদা কোনে দেহগা গাঙে গোসল দিচ্ছে আচ্ছা কাইন দো না ওই এক আমি জাত করতেছি তুমি দাঁড়াও যদি কোনি নিনি কথা কব না ওই দেহ লাগে গেল কি সাধু দা কাই জাত করবি নি নাও এখন এক আনার হাসি দাও তো গণশ্যাম এই তো আমার লক্ষ্মী দাদা যাও বাজারে যায়া বাতাসও কিনা খাও গে এ সাধুদা লক্ষ্মী দিনা তাই তোমাক মারবার আসতিছে পাড়ে বসে জল মাপতিছে ভারী একখান মরদ কিন সাউলটা সর মাইরে বাহাদুরি দেখাল লাগবে ও সাউলটা বুঝে কি উয়েক মারা লাগবে কি সত্যি দেখাল লাগে যে মনি হলদারেক দেখেক না তারিশের বসবো কত বড় বেটা সাওয়াল দাঁড়া কি হইলো কিছু কইবা না কি কও তালি যে ডাইকলা ডাইকলাম ভাবলাম না কি যেন ভাবলাম বুঝিছি শুধু সাহস থাকলে হয় না রে লক্ষ্মী সাথে খান্তিক শক্তিও লাগে কাদামাটির পাড় দাঁড়ায় কৃষির দ্বারা সোজা রাহা যায় সাধু দাদা
কিডাকাক মারবি রে টগা টগা যদি কও নি 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 কথা কবো না ওরে শ্যাম গন শ্যাম কও নি 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 কথা কবো এ মা কোনে গেল তুই আমি না তাই তো হে কালা আগে মিস্ত্রি কোনে কার রে জগতলার পাকা মিস্ত্রি খালি সময় মতো লাউ জল্লি হবে না রে বাপু রে আসল কাম তো রয়েই গেল কিছুই কথা করছেন ও হরি এ কথা তুই আমাক জিজ্ঞেস করতেছিস লাউ ভাসাবো কিডা ভাসাবি লোকজন কনে যাইলা কনে লোকের অভাবিকে লাউ ইত্যির জন্য কত লোকজন লাভ পাইতেছে আর আপনি কইছেন যাইলা কনে তাই তো কই লোক হলেই তো হবি না যাইলা লাগবি পাগল ছাগল লাউ এটালে তো হবি না আমার লাগবে আসল বেটা সাওয়া এককালে যাইলা ছিল সুধি সে নাকি এখন ভাতে মরতিছে গরম ভাত পাবো কনে ভাত কি আমি পয়দা করবো নে রাইতে একজনেরটা লিয়ে আসি দুইজন মিলে খাই যা থাকে জল দিয়া থুই আহাতে না আপনার গরম ভাত লামা দিবি সে লোকটা কোনে ল্যান খান বাড়ি যে ভাতের খুঁটা দিছিস যা খাইলাম না খাইলাম না তোর কামাই রাগ করে কি করবেন কন না খেয়ে থাকবেন না খেয়ে থাকলে আবার শুলের ব্যারাম খান সার দিবি খান আজ রাতে বেশি করে ভাত লিয়ে আসবো নে আপনি খালি গা আমি কামে যাব খান দেরি হলি পরে সাহেবরা রাগ করবিনি খায়ালেন কান্দিস না রে বা কান্দিস না কামে যাওয়া লাগবে কান্দিস না বা ভাত খায় থাল খান সরাত হইয়েন জল খায় সালটে কোল নিয়ে শুয়ে থাকেন এই যে সালটা কানলি ও এক দুধ দিয়েন লেন আমি টগাক দিয়ে সনাতনের দোকানের তেনে কেন রুটি পাঠা দিচ্ছি খায় লিয়েন উজালে লাউ বাবু সে শক্তি কি তোর আছে কারাদা আইছিল আমার দোহানে তোক কয়া সাহস পায় নাই আমাক কয়া গেছে কাম করার ইচ্ছা হইলে করলু না হলে করলু না দেখা করার দোষ কি এ সনাতন নে টগাক দিয়া বাড়িতে একখান রুটি পাঠা দিস তোর দাদা খাবিনি এ নে এটা টগাক দিস ওর হাসি খান দেখিস আচ্ছা দেব নে বৌনি তো হইছে এখন মনে কয় তোকে এক কাপ চা খাওয়াইবার পারি ক্যারে চা ধরবো একটা আমার মনে কয় তুই একবার যেয়ে দেখা করে আসবার পারিস নালি সে লোক আবার তোর বাপে খেনস্তা করিবার পারে সে লোকের কি সদবোধ আছে কালাদা পেঁচায় পচায়া সে কথাখানি আমাকে কইবার চাইল দিনের আলো সমস্যা হলে রাইতের আমদারে যাবি যাই কাহাক একখান নমস্কার দিয়ে আসলু কেউ দেখবি না নে কেউ জানবিও না রাইতের অন্ধকারে ন্যাংটা হয়ে হাঁটলেই বা কিটা দেখবার যাচ্ছে এ এক কাপ চা খাইয়া যা কষি যে এক কাপ চা খাইয়া যা এছাড়া কায় কারবার দেখলি গাও জ্বলে যায়
ঠাকুর, তোমার নামে রাখলাম। এলেন গেলেন, কালা রাজা আসবি না, খায় যা ঘুম পাড়েন। পেটে টান পড়িছে তাই না? খাওয়ার সময় হলি বাড়ি আসা লাগে। আমার স্যার দেখছি, এই তোমার সাওয়ালে লব বাকি দেইছাও, এই ন্যায্য কথা কলি একবারে গায়ে স্যাঙ্গা ফালা দে। কে সারাদিন তো ঘুরে বেড়াবার পারো, তাহলে এক কান ঘুমানির জায়গা বাইর করে লিলি হয়। আসবি তাই না? কালি পরে তুই যা, আমি এখানে আসি। এই খাতা খান লিসিস। কি খালি তো ঘষাঘষি করতেছাও, লাউ জুরমানি কবে? এই তো ঘষাঘষি করতেই তো হ্যাঁ যাবিনি, লাউ জুরতি আর কয়দি। ভগবানের আশীর্বাদে সুমরের আগেই কাজ হয়ে যাবিনি। চাওয়াল কি ঘরে তালিয়ে যে নাও, সুত কেরা টিপ খান মারো। কেরে এ বেটা শালা, আজ তোক পাইছি, দাঁড়া আমিও কইল জাইলার বেটা, আসিয়াত পানি নিচে তেন কাসিম কে আবার চিত কইরা ধইরালে আশা লাগে, ও বিদ্যা আমারও জানা আছে। আজ ওকে আমি মাছ ধরা বিদ্যা শিখাবো। জিনিসের মধ্যে কি মধু আছে কিটা জানে, এসব গোমুত না খালি কি হয়? হারি হারি খাতি খাতি যে সংসারটা রুগিলা খাবেন বইছেন সেটা আপনি বোঝেন না? বুঝবো লাগে
আমি সব গাঙে বসত করে কুমিরের সাথে লাগবার যাবো কে আমাকে কি বুঝাইস কি বুঝাইস তোরা আমাকে তুই এখন এখানে খারাই আছিস কে হ্যাঁ টিপসই না লিলু এখন কোন সাঁতার কামে এখানে খারাই আছিস হ্যাঁ রগর বাঁধিছে না খুব রগর বাঁধিছে এ বেটা চল এই এই বাড়া বাড়া তুই আমার বাড়ির থেনে যা যা আমার বাড়ির থেনে আর করা পয়সায় ফুতানি মারবেন আপনি আর ছাওয়া তার খেসারত দিবি কে নিজের বুঝ পাগলেও বোঝে খালি আপনিই বোঝেন না ওহরি আমি কাম কি করছি মলি পরেও এ লোকের হুঁশ হবি না আমার হুশ হবি না ইহ জন্মেও হবি কেবা কুদে গরিব মানুষের যে খিদা বেশি সে বুক ফেটে যায় তখন মনে কয় সারা দুনিয়াটা গিলা খাই এই যে দক দক করে গিলি কি খুব কি খুব এই এটা আমার আরতে যাবি আরে এ কে বাকি ভাত খান আদা আদি করলি আমরা খায়া বাঁচতাম এই আর কি কিরে ভাগলে দরবার করতে চাও এই তোমরা জানো না মহাজনের এক ভাগ জালের এক ভাগ লাউয়ের এক ভাগ আর জাইলাগের এক ভাগ এই হচ্ছে চায়ের ভাগ এটা না দরবার কিসের হ্যাঁ এটা অন্যায় কনে দেখলাম বছর বইরা তো তোর বাড়িতেই পইরা থা লাগে অন্য কোনো কামের জো নাই তালি ওসা তার তিন পয়সার মাছ দিয়া আমাকে চলে কেবা কইরে তালি কি চলতিছে না হ্যাঁ ইয়া চলা কয় না তালি চলা কাক কয় এ কালা ভালোই একখান কথা কইলে বছর বইরা আমার বাড়ি বেগার কাটতিস এ কার কামে আমার কামে বেশ তো তোমাকে আর আমার জন্য কাম করা লাগবে না ঠিক আছে মাছ গাঙ্গে যখন লাউ লিয়ে যাবে নে তখন ফুটো হয়ে যখন মরবে নে তখন আমাক দুষ্পার পারবা না আর সিরা জাল লিয়ে যাইবা মাছ তো দূরে থাক একটা কাকড়াও জুটবি না নে তখন খাওয়াবে নাকি ডামু ও নিজেকে কাজ নিজেরা করবা তারপর আমার খোটা শোনা লাগবে আমি যে দুবেলা করে ভাত খাওয়াচ্ছি সেটা কি শোনা না এই ওখানে বসে বসে কি রগর দেখবে নাকি হ্যাঁ কেরে সুবল তোরা কি কোনোদিন না খেয়ে থাকেছিস আগে না না তোকে রে কোনোদিন আমি না খাওয়াই রাখিনি তোকে রে পাওনা দেওনা নিয়ে কোনোদিন আমি হিসাব করেছি করি নাই
বছর ঘুরে তোকের আমার পালা লাগে। তারপরেও এই নতুন বছরকে আর চুক্তি করতেছি আমি, কিন্তু কাউক বাদ দেই বাপুরে। যতদিন গায়ে শক্তি আছে কইরা খাব, না খায় থাকবো কে? বাপুরে তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমাক দিয়ে কাজ আর হচ্ছে না। তোমার আর এবছর গাঙ্গে যায় কাম নাই। কি করছিস? তাহলে কি টিপসই এখন লিব না? এই লটির বাচ্চা, তোকে আমি টিপসই নিবার লাগ করেছি? হ্যাঁ আগে লাগলিয়া তো আর পাইলাম না। যতীন তুমি সাওয়ালের কথা কিছু মনে করো না, দরকার হলে উয়ের হয়ে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। টিপসই দিবা না কে, যত লাগে টিপসই দিবে। আমি খালি কইছি তোমার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছো, তোমার গাঙ্গে যায় কাম নাই, তুমি বাড়ির বৈশা থাকবা। আর ওই যে রাইতের বেলা যে কি গুমুত খাও, সেটাও দরকার হলে খাবা। এই কালা কালা তোমাক প্রতিদিন ওই জিনিস দিয়ে আসবে, আর তুমি যদি মুখে তুলে না খাতে পারো কালা তোমাকে খাওয়াই দিয়ে আসবে নে। এই কেন যাচ্ছ? তুমি এক কাম করো, শোনো, তোমার সাওয়ালে কও তোমার জায়গায় সে নাম লেখাবি, তাহলে তো মিটে গেল। তুমি এক কাম করো, কালকেই তুমি সাধুক আমার কাছে পাঠায় দাও। এ এ কালা, যতীন হলদার নাম কেটে সহদেব হলদার লে। সাধু সাওয়ালার নাম মনে কয় সহদেব হলদার, তাই নি? কেবা করে কই বছর বান্ধা কামলা তুমি না, জীবন বান্ধা পড়ে যাইবে। এ এ সাধু বাপ, এসব আপনি কি করছেন? না কিছু কই না তো, এ বেটা শালা আমার পাশ ছাড়ে না। ক্যারে এ লটির বাচ্চা, এই তোক যে কেবা করিয়া কব, তোক দেখলি আমার গাও জ্বলিয়া যায়। তাও তাও তুই আমার সাথে পীড়িত করবার চাস কে? তোর সাথে আমার এত পীড়িত কিসির? এসব কথা তো কাক করছেন? ওই যে ভগবানে করছি এত কই রে কই, বারে বারে কই, তুই নাকি কই? ও ভগবান তুমি এত মানছি, তুমি চলে দেও আমার দেও না কে, দূরে যা, এক টান দিয়ে লিয়ে গেলি তো সব মিটে গেল। আমার তুই তুলে নিয়ে যাও, ওরি ওরি হরি হরি, দিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে, হরি লাউ তো জুললে জাউলা পাবেন না কোনে। ভাত তো সিটে হয়ে যাচ্ছি, পাতিকা গুলে কাকা করতেছে, আমার লাগবি দার কাক। লেন চলেন। কেরে তোক এবার লাগতেছে কে? কি হলো কথা কইস না কে, টিপসই লিসিস? লেব না কে, বেটা মাল খাবি আর টিপসই দিবি না। বুঝেছি,
তোর বাপ সব আমার ভালো ঠিকতিছে না। গেদা সাউলটা এক বাড়িতে রেখে আইসি। আমি কইলাম সামনের বুধবার বাড়ি যাব, তুমি জান কিছু কইও না। আমার কথা কেই বা শোনে? যাইবার স্যার জায়গা তুই একটা বদলি রেখে যাস। পেঁচপাড়া কথা খুশকে, পেঁচপাড়া কথা খুশকে, আমি বদলি লোক কনে পাবো? হ্যাঁ তাহলে কি আমি কাম বন্ধ রাখবো? দেখিছাও কথার সিঁড়ি দেখিছাও, কাম বন্ধ করবি ক্যা? কাম বন্ধ হইবি ক্যা? হুম, আমি দুই দিনের জন্যই বাড়ি যাচ্ছি, তাও মানুষ একজন। তাতেই যদি তোমার কাম বন্ধ হয়ে যায় তাহলে ও ছাতার কাম করবে রে সাউকে। আর এই যে এতগুলো মানুষ, তাগার কাম কি? আপনি হ্যাঁ বসে রয়েছেন, দুধ কি সবটুকি খাইছে না? লেন ওঠেন, ঘরে চলেন, ধরেন কি করবো কন, এল্লা মানুষ কদিক সামলাব। আপনি ভাত খুলে লেন, আমি কলপার টেনে হাত মুখটা ধুয়ে আসি। ভালো মানুষটা গেলেন মাছ ধরবে, আসলেন লুলা হয়ে লড়বে না আমার ডাঙায় নিয়ে চল, পাওটা খেয়ে মনে কই আর বাইসলো না। ইস, পাওখানের কি অবস্থা করেছে? তালি বলে মহা ইয়ের আমি এখন কি চিকিৎসা করবো? তুমি কি করলে ঠাকুর? দেরি হয়ে গেছে, মেলা দেরি হয়ে গেছে, সময় মতো চিকিৎসা করলে পাওখান মনে হয় বাঁচান যেত। যাজ্ঞা এখন তো আর এসব কথা কয়ে কোনো লাভ হচ্ছে না, তাও আমি এখন তেল পরে দিয়ে যাচ্ছি। তেলটা সকাল সন্ধ্যা ওই খতত লাগায়ে গরম তেনা দিয়ে সেঁক দেওয়া লাগবে, তারপর দেহ ভগবান কৃপা করলি তো কত কিছুই হয়। তোমরা তো আর এসব বুঝবে না রে বাপুরে, কি আর কব, সময়ের কাম সময়ে করা লাগে। সময় আমাকে রে এহু জন্মেও হবি না। ও মা, আপনি আল্লাহ আল্লাহ কি করছেন? কি করছে মানুষটা? লেনাইছেন খাই।
সকালে টগা এসে কি রুটি দিয়ে গেছে না? লেন খান। সাওয়াল তো সারাদিন পরে তিক্কুর পারে, বাপরে সাওয়ালের গলে শক্তি রে, এত শক্তি ওই সাওয়ালটা পায় কোনে? কে রে সারা, সুপ মারে আসিস কে? কি কয় যতীন, ওই লোক আবার কি কবি? ও তালি পরে সাধু কবি, বুঝলাম। তো সাধুক তালি যায় ক না? মানে মনে কয় রাজবিনে না, রাজি হবি না মানে? তুই কি সাধুর টানে শুনেছিস? না তালিতে না শুনে লাভ পারতিস? সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, যা করার দুই চার দিনের মধ্যে করা লাগবে। কাল সকালে সাধুক যায় কবু, যদি না শুনে আমার টানে ডাইকে নিয়ে আসবো। আপনি যে আইসেন, টের পাইলাম কেবা কইরা। ওই তো তালি দেখেন, ইয়াক কয় ভগবানের লীলা। আপনি আয়সা দাঁড়াইলেন, আমি কপাট খুললাম। আমার শ্রীকৃষ্ণ আসবি তাই কিছু কলি না কি কব, কইছিলাম এত রাইতে বাইরে বার হইছেন, মনে কয় গাঙে যাইবেন। তুই এত রাত পর্যন্ত জায়গা আসিস যে তোমাক দেখবো তাই। মানে তুমি আইসবা, দুইখান মনের কথা কব, তারপর ঘরে দুয়ার দিয়া ঘুম যাব। ও মা কতক্ষণ বিশেষ হইছে না তালি কই, তুমি যে মনে মনে আমাক লিয়া স্বপ্ন দেহ তা কইলাম আমি জানি, তাই ভাবিছি তোকলি আমি দেশান্তরি হই। কেরে এ সাধু, আমাক বিয়া করবু? ওহরি আপনি ডরাইছেন? হায় হায়, আমি না খানটিক রগর কইলাম। দাদা আসবি তাই বার সারা বসে আসি, যান আপনি যান, আমি কপাত দেব। আর ঘোরাঘুরি বাদ দিয়া এখন কামে লেগে যান, মানুষ পানি টেন তো সংসার চালায়, গেদনক দেখেন না নিশা দিন। এম্বা ঘোরাঘুরি করলে বান্ধা পড়ে যাবেননি, আর বান্ধা মাইসি কেউ বিশ্বাস যায় না। সাধু দ্বারা, তুই মনে কয় ভুল করতেছিস, দেখ তোগের বাড়িতে এইসব ছাতা মাথা নিয়ে যাইতে আমার ভালো ঠেকে না। 3 টাকার জিনিস দিয়ে 10 টাকার টিপসে নিচ্ছি, চোখের সামনে একটা মানসিক জানোয়ার বানায় ছাড়তেছে। এটা
শ্রাদ্ধের দিন তারিখে কিছু ঠিক করেছো না? এই সারা গতকাল রাতে চুরি করতে গিয়ে মনিকর্তার হাতে ধরা পড়েছে। কর্তার শাস্তি নিজের হাতেই ব্যবস্থা করেছে। সে কইছে ওরে বাইন্দালিয়া সারা গ্রাম ঘুরাইন লাগবে, তোমরা যদি ওই দুই চার কিল ঘুষি দিবার চাও দিবার পারো। মনিকর্তা আরো কইছে ওরে এমন শাস্তি দিতে হবে যেন এরকম কাম এই দশ গ্রামের মানুষ করবার সাহস না পায়। বোবা সালদা আবার কি দোষ করলো? আয় গোপাল, ও এক সাইডে দে। কে ও এক সারা লাগবে কি কামে? উনি আমার সোনারি, তুমি কোন জায়গার মহাজন আইসাও? মহাজনের হুকুম, ও এক সারা যাবে না। বেটা সারা চুর, কি চুরি করেছে? কে তার তো কন লাগবে, কে লাগবে ক লাগবে খানা খায় একটা বোবা সাওলে তোমরা এম্বা করে মারবা তাও বিকে। ওই শালা বেটা, তোর যদি এত কিছু জানার ইচ্ছা থাকে মহাজনের কাছে জানিস। ওই আয়, চোর ধরা পড়েছে। এই সারা গতকাল রাতে চুরি করতে গিয়ে মনিকর্তার হাতে ধরা পড়েছে। কর্তার শাস্তি নিজের হাতেই ব্যবস্থা করেছে। এত বড় সাহস তুই আমার কামে বাধা দিস? উয়ের গলায় গামছা দিল নাকি? গামছা দিয়ে লিয়ে আসলো নাকি? হ্যাঁ, উয়ের কি একবারও বুক কাঁপলো না? কেরে আয় হায় আয়, কবে কিনে খাওয়া শিখেছি যে আমার আগে থইলে ধরিস? বেটা শালাকে আপনার কথা কইছি। কি কয় লটির বাচ্চা? এই এই সুরের বাচ্চা, বসে বসে কি দেখতেছিস? উ এক বাইন্দা তো ঝামেলা টানে কাম নাই কাহা, উক সারিয়ে দাও। ওরে ওরে দেতি, হ্যাঁ এ আবার কনেক আর পরামানিক রে। হ্যাঁ নে বিশু নে, খা খায় জল খা। খা বাবা খা। এ গোপাল একটু জলা জল দে না। এত দেখ, হ্যাঁ তুমি পরামানিক শাস্তিছো না? এই 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 তুই কি ডারে? হ্যাঁ বেটা শালা, উই এক সাইরে দাও। এই উই এক সাইরে দিকে তোক বান্ধা থুব? তোর কথা মতো চালা লাগবি? তুই আমার উপর কথা কইস? হ্যাঁ এ কালা, এই এই সুরে বাচ্চা বসে রয়েছিস কে? ওক বান্ধা রাখ, পুলিশে খবর দিছি আইসা ধরে নিয়ে যাবে না। দুয়ানে দুয়ানে জল টাইনে খাই, মানুষে খুশি হয়ে দুটে পয়সা দেয় তাই দিয়েছিল। আগে স্যার জাল আছিল মাছ ধরতে, বউটা স্যার সুতিকা হয়ে মরে গেছে। এই যে দুই কেদি আমার পাঁচ পাঁচ ঘরে। এই তুমি আসো, সাহস কত পুলিশের কাজে বাধা দেয়। এ বেডি নে চল, মেলা পথ যাওয়া লাগবি, রাত হয়ে যাবি নি। হাট হাট আসো না হাট। ফিরার কাম আসলো কি? হলদারের বাড়ি থাকার ব্যবস্থা করে নিলে হইল নি,
আমি একটা মেয়া মানুষ, এল্লা এল্লা অন্ধকার ঘরে কেবা করে থাকি, সেটা কেউ ভাইবা দেখেছে? রাত করে আবার এইসব কিসের পেছাল শুরু করে নিল? সাওলটাকে তোমরা এবা করে মারলা, কিছুই মনে হইল না তোমার? ও দাদা, সাওলটা না তোমাকে অধিক সাপ দেবেনি দাদা, তুমি আর মানুষ নাই গো দাদা, মণি হলদারের পাশ পাশ ঘুইরা তুমিও পিছাট হয়ে যাচ্ছ গো দাদা, ও লোকের পাশ তুমি ছাইরা দাও, ও তো আমার ভাল ঠেকে না। উঠলা কেন, খাইবা না? না খাবো, লয় খিদা নাই, তুই খাইলে ঘুমাগা। ভাতের কি দোষ, ঠিক পুরো তোমার ভাত, আমার খাওয়া লাগবি না। আমি কইতা যে সেটা দিলা সেটা সেটা খাইলাম, তোমার তো তুমিই খাও গিয়া, ওসব অস্ত্র তো আমি খাই না। ওই বান্দর, ওই কি করি তুই, অচ্ছুত না? আবার কো, আবার কত কি করি তুই, অচ্ছুত না? কষ না কেন, কে তোরে মা কালীর প্রসাদ এনে দিবি, ওই কে তোরে গণেশের থালায় ভাত বেড়ে দিবি, কর। দুই বেলা পেট ভেড়া খাস তো, তাই বুঝিস না করতে খাবার আসে। আমি কি বুঝি না, ও এক চিনি না, মনি হালদারকে আমার চেয়ে বেশি খেয়েছে সব বুঝি, তারপরেও সার্ভার পাই না, কাম খান ছেড়ে দিলে খামো কি রে, না খাইলে তো মানুষ বাঁচে না, খিদার কষ্ট বড় কষ্ট। যা খায় নি, এতে যা যাবি না, ওই বিক্রি করে আবার জাত ফাত কি রে, ওই এত বাজ বিচার করলে কি খেয়ে বাঁচবো, কি খেয়ে বাঁচবো? মা বাপ মোরা কাঙাল দুইটা ভাই বোন আমরা, ওই আমাকে কি ওইসব সুত অসুত দেখে কোনো কাম আছে? যাবেন যা খায় নেই, বাপ প্রগম যদি কৌনি কথাও কব না, তোমরা মানুষের সামনে আমাকে আর কত খাটো করবে, সাওয়াল না হয় গেদা মাইনলাম, তুমি তো আর দুধের গেদি না, মজে মজে মনে কয় তোকে কিন্তু একটা লাথি মারব না, তুমি যে আমাকে সব বেদখল দিচ্ছ আমি কইল কাকে কই নাই, তুই কি কব, এই সরে বাচ্চা তুই কি কব রে, হম কগা তোকে যা মনে চাই কগা যা, টগো যদি কম দিনে নেই কথা কব না, এ গাদা কুপি খান লিয়ে আগা, তোর নাম নিয়ে ডাকলে বলে তুই নিয়ে বাজাস ল্যাম্পু, যাইছ কবি গান নিবাই দিল, এখন এই আন্দার আমি কি দেখি করব, সাঁতারের পার জল নাই রে ইন্দু, সব ঠাকুরের অধিশাপ, ভগবান মন কয় আমাকে পরীক্ষা লিখছে, অ দিদি চাওলটা কোনে,
উইয়ার সাথে একটু কথা কই বেড়াইছিলাম ঘরে মন কয় ঘুমায় কে রে সাধু এখনো ঘুম পড়তেছিস এই যে ইন্দু বলা আইছে তোকে কি জন্য কবর চায় এ সাধু ওঠে ওঠ বাপ টগা যদি কৌনি নিনি কথা কব না ভিক্ষা করি খাই তাও এর পছন্দ না চাওয়ালার মির্কি বেড়াম উয়ে কয় পাগল কয় পাগল নাকি অংশীদার হয় না টগা যদি কৌনি নিনি কথা কব না চুপ তোর কাকিমা ঘষি বানাচ্ছে যা এনে যায় বয় শ্যাম গণ শ্যাম কৌনি নিনি কথা কব ওরে কো তাহলে কি করছিস কি কব এসব দরবার লিয়া তুমি আমার কাছে আইসাও কি কামে আমি কি হাকিম নাকি বিচার করবি হাকিম কাছারিত যা হাকিম এতেন একটা বিচার দাও গা তালি তগারে কিছুই করার নাই না দিনে দুপুরে গা শুদ্ধ মানুষের সামনে টগার বাপরে কিভাবে হাইসো দিয়ে কুপায় মারলো সেটারও তো কোনো বিচার হলো না টগা যদি কোনি নিনি কথা কব না মামলা তো করিছিলা মনি হালদারে করিছিলা এক নাম্বার আসামি কই পাল্লা ও এক ফাঁসি চড়াবার পারবে না যাও পাল্লা আর একখান মামলা ঠুকে দাও গা আমাকে এসবের মধ্যে টাইনো না যার গোয়া আছে তেল সে খাবে জয়সাগরের বেল শ্যাম গণ শ্যাম কৌনি নিনি কথা কব আমার মন ভালো না গো প্রাণ ভালো না গো বন্ধু বিচার পাবো লয় ফিরা আইলো না ভগবান তুমি অন্ধ হয়েই থাকবা তাহলে এই শকুনের হাতে নে বাঁচব কি বা কইরা এই শকুন না সব খাইয়া শেষ করবি দুই পয়সার মুড়ি দাও গেদি দুইটা খায়া জল খাবে এলে কোসাগা মিয়া দুইটা কোনো বাড়ি কামে দিবার পারো না ও হরে কি করছো তুমি তা দেব কা উর মার রাখিয়ে গেছে ঠাকুরের প্রসাদ উই তো অযত্ন করা যাবি না একটু জলা গুড় দাও দাদা মেয়ে দুইটা খায়া জল খাবি পান খাও খাটনির পয়সা নিবারণ কাহার দুহানে দুই বস্তা ঘুষির দাম পাইতাম আটানা আজ দূর থেকে ডাকে কয় এ গাদন এ জরে নিয়ে যা তোর ঘুষির দাম নিয়ে যা হ্যাঁ পান একখান মনে করো যে একানা বাকি পয়সায় তিনজন রুটি কিনে খাবো তাও মনে করো যে বাঁচপেনে চারানা যাই গো দাদা যাই এনে আয় ওই ননিদার দুহানে জল দেওয়া লাগবি তারপরে এই যে নে চল পাঁচলা হাট নে রে পাঁচলা হাট আয় জিনিস কান দেখ লক্ষ্মীর জন্য করেছি ইচ্ছা করেছি ওই এক নিজ হাতে বাড়া দুইখান পরায় দেব ওগে দিয়ে এড়ি পালি খুশি হবি নে নাকি কইস জিনিসখান তো ভালোই রে প্রজাপতি পড়েছে গায় তুই বিয়ে করবো মনে কয় কল
একখান পান দিবার ক জর্দা খান্ডিক বাড়াই দিস। কে রে সেরা, তোর কি শরীর খারাপ? এবার বৈশা রইছিস? দেখিস সওয়ালটা বেদদুপ কেবা, আমাক দেখে যে উইঠা দাঁড়াবি সেই জ্ঞানখানো তার নাই। উইয়েক আমি কি করি কত? ওকে দা মনে কয় অত সহজে লাই উঠবি না। দূর স্যার, আমি সাধুর কথা করছি না। এই বুড়িকলিয়া তো আর পাইলাম না রে। পাগলটা ক্লাউ তুলে দেন, লেঠা চুকে যাবি নি। না, তোক আর আমি আমার সাথে রাখবো না। এই বুদ্ধি লে তুই আমার সাথে চলিস? হ্যাঁ, কইলি একখান কথা, পাগলে ক্লাহ তুলে দে। পাগলে ক্লাহ তুলে দিলাম আরও পায়া বসল। ও গেদার মা কুয়ে বেড়াক যে মণি হালদার তার বংশ নির্বংশ করার জন্যে। এ হরি, তোর মনে নাই টগার বাপের মার্ডার কেসে প্রথম আসামি করেছিল আমার, খানা খাই এতগুলি টাকা জলে গেল। আয় এই ধরিস ধরিস। ব্যবসা করব লাভের হিসাব গড়ব না, তা কি হয় না কি রে? খাবি খা, খাইটা খা, চার মাস গাঙ্গে থাকবো, বাকি আট মাস আমার বাড়ি। খাবো কাম করব, সেটাও কি আমার দোষ? ওরে বাপুরে, তোগেরে জাল তোগেরে লাও, সেটাও কি মেরামত করবে অন্য মাইছে? দেনাপনার কথা এলেই মন বেজার। আচ্ছা তুই ক, এই যে জাইলারা সব গাঙের থেকে মাছ ধরে আসে, ওরা কি খালি হাতে গাঙে যায় নাকি সাতটায় মাছ ধরে? হ্যাঁ, মাছ ধরবার গেলি জাল একখান লাগে, লাউ লাগে, আরও কত কি লাগে, সিডার একটা খরচ আছে না? এই খরচা বাবদ আমি তিন ভাগ নিলাম কে, সিডালেও জাইলার বাচ্চারা আমার সাথে দরবার করবি কে? এই আমি কি তোকে রে ঠগাচ্ছি? আপনি আপনার ওইসব ফেসাল না থাকেন, আমার হচ্ছে না। নুনা না লাগবি, পয়সা দেন। নুন খালি তার গুণও গাওয়া লাগে রে। এই দিলে ধর ধর ধর। হ্যাঁ, এ গাদা, ও পথে যখন যাচ্ছিস আশপাশ সময় দেখে আসিস মিস্ত্রিকের কি খবর। লাউ কি সময় মতো নামবি নি না নামবি না? তাহলে কি করছিস? মাথা কাট কি কালি লাগাবো? মাথা কাট লাগাবো, সেসব তোমার আয়োজন কনে। হলদারের বেটাক তাহলে কওয়া লাগে। কও, হলদি সিন্দুর চন্দন এগুলো জোগাড় করা লাগবি, তারপরে ধরো যে ওই ধান দুব্বা এগুলো লাগবি, তারপরে সিন মাথা কাট লাগানো লাগবি। তাড়াতাড়ি আয় পাঁচালা হাট, আয় বাড়ির যায় পান্তা খাবো নে, আয় তাড়াতাড়ি হাট, যা হাড়ি কলখান লিয়ায়, হাড়িখান লিয়ে জ্বলায় বসে থাক। আমি নদীর যায় স্নান করে আসে তারপর পান্তা খাবো নে।
এই যে এখানে লোহা মার। বাপু আর একটু পেশা লাগবে। বুঝলা, মাথা কাট জুটবি, তেল চন্দন লাগবি। সবই হবি নে, কিন্তু মানুষ কনে রে। হবি, সবাই মতো সবই পাইবেন না। কবে হবি বললে? তোকের এই ঢিলা মার্কা কাজ করবার আমার একদম ভালো লাগে। এ মনিকা, এই দেখো, এই যে মাওনাতাই আমার ক্লিয়া যতীন কার বাড়ি গেছিল। কি কামে গেছিল রে টগা? হ্যাঁ টগা, যদি কোনি নিনি কথা কব না। আচ্ছা ঠিক আছে, কথা কব না কইস না। তো তোর মা যতীন কাকার বাড়ি গেছিল কে? সাধুদার টেন শুনবার। কি শুনবার গেছিল রে? ওরি, তাহলে সে কথা কা তুমি আনো শোনো নাই না? মাওনাতাই সাধুদার শালিশ মাইনলো, কইলো দেখ সাধু, দিনে দুপুরে গাঁ শুদ্ধা মাইনশির সামনে টগার বাপে ক্যাবা কইরা হাই সুদিও গোবায় মারলো, সেটারও কোনো বিচার হলি না। আর এখন যে আমাদের সব দখল নিবার চাই মনি হালদার, সেটারও কি কোনো বিচার হবি না? ঘনশ্যাম শ্যাম ঘনশ্যাম কহনি নিনি কথা কব। একানার একটা হাসি দাও তো বাপ। আগে আনা দাও, বাকি নাই। সাধুর বাপেক বাইন্দা লিয়ায় কিরে হারাম দাদা, তো কি চাই চাই আমার মুখ দেখবার কইছি? কলাম না সাধুর বাপেক বাইন্দা লিয়ায় থাক। বাদ দে, বাইন্দা কাম নাই, তাহলে কি মজা হবি নি? মজা হবি না, বসিতে মাছ গাইতা খেলতি মজা, দৈরা মজা নাই। যাকে ওর বাড়ির পরে যখন রওনা হয়েছিলি, চা যতীনের বাড়ির চা, যাওয়ার সময় মালের হাড়ি খান যতীন এক দিব। আর কবু, মনি হলদার কাউক ঠকায় না, মনি হলদারে কেউ যদি ঠকাতি চায়। বাদ দে, এত সব কথা কয়ে কোনো লাভ নেই, যতীন এক জায়গা খালি আমার কথা কবু কবু। আমার কথা কি তার মনে আছে? বিশু সাওলদার কথা কবু, তোর কাছে বিশুর কথা জিজ্ঞেস করব? না না, জিজ্ঞেস করবি নে, আমার মনে কয় জিজ্ঞেস করবি নে। কবিনী বোবা সাওলদাক মারিলাম কে, উইয়ের দোষ কিরে? উইয়ের দোষ কি, কি কবু, কি কবু রে? ও হরি, কি কবু মনে কয় তুই জানিস নে? আরে ফাটা পড়া মাইনসের মতো দাঁড়ায় আসিস কে, মনে কয় সেটার পর দেই একটা লাগছি। কেরে যাস নে, যা। বর্ষি কেটে বাড়ায় যাবা সে ক্ষমতা তোমার হবি না কালো হলদার।
যাওয়ার সময় মালের হারি খান যদি একদিন আর কবু মনি হলদার কাউক ঠকায় না যতীন এক জায়গা খালি আমার কথা কবু কবু আমার কথা কি তার মনে আছে বিশু সাওলদার কথা বসিতে মাছ গাইতা খেলতি মজা দৈরা মজা নাই ঘাড়ের পা দাঁড়ায় আছে কিডা কি কে হইল শকুনের মতো ছায়া আছো কে কিছু কইবা দাদা বাড়িত নাই কিছু কথা থাকলে কইয়া বিদায় হও দাঁড়া দাঁড়াইলাম কি কইবা কও তোর হাত দুইখান দেখি ময়লা গবর্তো ঘষি ভাঙতিছি দেখতেছাও না বড় শখ করে বানাইছি তোর জন্য আমার জন্য কে আমি কি রা যে এটা আমার জন্য গড়া লাগবি ও তার মানে তুমি আমার বিয়া করবা চাও তাই না দোকানদারি ব্যবসা কামাই ভালো কিন্তু আমি যে মানুষটা ভালো না গো সোনা কে তুই এবার খারাপ কনে ওহরি তাহলে তুমি দেখবা আমি খারাপ কনে দাঁড়াও তোমাকে আমি দেখাইছি নইরবে না কইলাম এখনই দেখাইছি নইরবে না কইলাম দাঁড়াও নইরবে না আজ তোমার একদিন কে আমার একদিন মা কালি না আজ তোমার আমি কই সরাবো এই এই করে যা হন তোর পড়া বাবু কে আমার বলে বিয়া করবা আসো তোমার তোমার বিয়া সারামে মিটায় ছাড়বো ইস ভাবিছো কি হ্যাঁ সস্তা খুব সস্তা দাঁড়া কই আছে সকুত বিয়া করবা সাই ইস এনে বসে আছে কি নদী জল মাপতি চাও আমি এখন কথা জিজ্ঞেস করেছি তোর হাত দুইখান দেখি কি দেখবে সনাতন তোক দেয় নাই কি দিবি রূপার বালা দুই গাছ হ্যাঁ দিছে দিছে তো দিলে কি ওটা মানসিক দেহান লাগবে নাকি ও ঠাকুর এই লোক দিয়ে হিংস করবার পারে দেখি চাও খালি পারে না এখন কাম জোগাড় করবার নদীর পারে বসা বসা নদীর ঢেউ গুনে কে অবা একজোড়া সুরি কেউ যদি আমার জন্য বানাই লিয়ে আসতো তাহলে সে বুঝতাম সে লোকের মুরাদ কত গায়ান হবি গায়ান বাজারে না তাই লোক আইছে মনিকা আমাকে এক পয়সা দিয়ে কইলো এ যা বাজারে যায়া খাগড়াই কিন না খাগা না খাইলি হয় না ও তুই বুঝবি লাই বুঝবো কে বাকি ওই সব গুমত কি আমি কখন মুখে লাগাই দিয়েছি ওই যে দেখ তালি বুঝ ও না খালি আমার আগা হয় না
বৈশপের জায়গা যদি না থাকে তাহলে হাঁকবেই কি আর মুতবেই কি? এ তুই কি করছিস? বলছিলাম যে আজ যে পাতাখানায় তুমি টিপসই দিবা, এখান খাতার শেষ পাতা। তাতে কি নয়া খাতা আনবো? হ্যাঁ আনা তো লাগবি, মণি হালদার যতদিন কবি ততদিন তো আনা লাগবি। আচ্ছা কাকা, হিসেবের বাইরে তোমাকে এক চুমুক বেশি খাইবার দিবি? তা তো দিবি না। এ লোক ব্রিটিশ গেড়ে টাকা আনা হিসাব করে না, হিসাব করে আয়ুব খানের নয়া পয়সায়, পাই গুই না হিসাব। ও কাকি উঠে আসো তো, কথা খান তোমাকে কয়ে যাই, কাকা কয়ে কোনো লাভ নেই, সে লোক এসবের কিছুই বুঝবি না। শোনো ক্যারে, তোরা ওখানে খারাইয়া কিসির ঘুটু দরবার করতেছিস? কাকি কথা খান সাধু কয়ো। ও সাহল ডাক, আমিও সে কথা মেলাবার কইছি রে বাবুরি, ও গেদা শুনবারই চায় না। মুইতর গেছিলাম ক্যারে, তুই কখন আলি? মনে তো কয় সারাদিন কিছু খাইস নাই, লে এখন রুটি খুইলে খা, নাকি বিস্কুট দেব? ক্যারে কথা করছিস না? সনাতন কিছু কবু? কি কবু না থাক, মানে করছিলাম কি, তুই যে কাইল আমাকে দুই গাছ চুরি দেখাইলি না, পছন্দ হয়েছে? অম্বা দুই গাছ চুরি বানাবার কত টাকা লাগবি রে? কে তুই বানাবো নাকি? না এবাই জিজ্ঞেস করলাম। 8 টাকা ভরি রূপা, তুই কয় ভরি দিয়ে বান করবার চাচ্ছিস? তাও মনে কর যে 60-70 টাকা তো লাগবে। আপনাকে মানাবিনি, মন কয় পুরিয়েন, তাগেরে কাপড় চোপড় একটু পূরণ হলি মাইনশেক দিয়ে দে। লেন একবার খুলে থন, কাল ভোর সকালে ধুয়ে দেব নে, তখন পরি থাকেন না। আপনাকে একেবারে সাহেবের মতো লাগবিনি। আমি বড় স্যারে কইলাম, স্যার আমার গ্যাদার জন্য যদি একটা কাপড় দিলেন নে। ও বাকমান, স্যার তো হাস ফেল লাগলো, হাসবি না কে? আমি কে আবার হাবদা দেখেন, স্যার রে এখানে গ্যাদা চাউলের কাপড় পাবি কুনি? স্যারে গাড়ি কি এখানে পরিবার থাকে? থাকে না। এই যে দেখেন আরও কতটা দিছে আমাক, টিপ দিছে, চুরি চুলের কাটা, এই যে দেখেন, এই যে দেখেন এই চুরি জোড়াও দিছে আমাক, মন কই পুরিয়েন, নতুন তো পাবি কোনে, সুন্দর না? কিরে লক্ষ্মী বাইরে দাঁড়ায় কেন, আয় ভিতরে আয়, আয় দেহি যা, এই যে দেখ কতটা, তোর দাদাকে দেখাইছিলাম, চুড়িখান দেখ একেবারে সোনার মতন চকচক করে, লে তোক পরা দেখি, আয় দেহি কেবা দেখা যায়, সুন্দর লাগতেছে। তোর তো কেবা লাগতেছে কে, কি হয়েছে রে তোর? না কিছু হয় নাই। তা
তালে মুখখানে তো মলিন কে আয় মাথায় তেল ঘষে চুলবাই দিদি কেরে এই সেরির আবার কি হলো এ লক্ষ্মী এই সেরি এই শুনে যা আমার সাথে সাধু দেখা হইল না তোর সাথে দেখা হইলে কইস গঞ্জে যে সারিয়ান হওয়ার কথা ছিল তা মনে হওয়া যাবিনি আমাকে ইদ্রিস স্যার কইছে ওজন দেখা করে কাল দেখা করতে কইস এই সারি কবু কিন্তু এই সারির আবার কি হইল দেহি মাতা নিচে করেন গা সারাক্ষণ গরমই হয়ে থাকে এ কি বেদে কি ডাকবি কালা যে সব কথা কয়ে গেল আমার তো কিছু ভাল ঠেকতেছে না রে বাবা ঠাকুর কোন সংকটের মধ্যে আমাকে ফেললা কি কয়ে গেছে কালাদা তোর বাবার মাঝে দড়ি দিবি কাগজপত্র সবই আছে সব দেনার হিসাব খাতা ভর্তি তোর বাপের টিপসই আরো বলে কি সব প্রমাণ আছে এ লোক বাঁচবি কেবা করে কইছে বিশুক দিয়েছে না ঠিক শ্যাম্বা বিশুক শ্যাম্বা মাজায় দড়ি দিয়ে পুলিশের হাতে তুলে দিছে তোর বাবাকে নাকি তাই দিবি গাঙে বসত করে কুমিরের সাথে বিবাদ করা যায় না রে বাপ ঠাকুর কৃপা করো ঠাকুর এই অনাথের দাসীরে তুমি কৃপা করো কৃপা করো ঠাকুর কৃপা করো যদি কও নি নিনি কথা কব না শ্যাম ঘন শ্যাম কও নি নিনি কথা কব এ মা দেইছাও কেরে এ জোড়া কি ঠিক পিনি এ তো দলার আগে ছিড়ে যায় প্রাণ ভালো না গো বন্ধু কেনে ফিরা আইলো না এ মা উঠ ভিক্ষা করবার যাবো না তোকে এটা তোরাই ভালো বুঝবো দেইছাও এত করে ডাকতেছি তা উঠে না এ মা উঠ টগা যদি কৌনি নিনি কথা কব না শ্যাম গণ শ্যাম কৌনি নিনি কথা কব টগা যদি কৌনি নিনি কথা কব দেশ মাছ গাঙে যায় আবার সিকুর পারিস না জানি আমার কথা শুনতিস না এই এদিক দে দেই এদিক দে যাবো না ভালোই কেরে এ আমি কি দেখতেছি আজ বানু কোন দিকে উঠেছে রে আসো আসো কেষ্টু ঠাকুর আমি তোমার জন্য ধূপ ধূপ বানিয়ে বারসে বসে আছি আজ এতগুলান দিন এ সাধুদা তুমি আইতাও এ দাদা দেইছাও মাকে এত করে ডাকতেছি তাও মা উঠে না
আইস ভালু কোন দিকে উঠেছে রে? বাবার দেনা কয় টাকা? শোধ দিব মনে কয়। এ কালা, উইয়ের বাপের দেনা কয় টাকা? খাতা দেয়া লাগবে। কথা কান কয়ে লাউয়ের কুটির মতো দাঁড়ায় আছে। এ বেটা শালা, খাতা দেহা লাগবি তো খাতা কান কে আনবি? যা করতেন যায় খাতা কান লিয়ে যা। বৈশ সকালে উঠে বাড়া গেছে, মনকে বাজারের দিক গেল, তো ও কি দরকার? দরহার একখান আসিল কাহি, দেহা হইলে কইলাম নে। সাধু আইলে ওয়াক কইও রাইতে যেন আমার সাথে একবার দেখা কর। আচ্ছা যাইগো কাহি। ঠিক আছে, সদর মনকে সারি আন হয়ে যাবি নি সাধুর। এ কুরা এ যতীন হালদার, যতীন, যতীন, এই যে এই যে যতীন, যতীন, এই যে নগদে আপনার এক টাকা নয় আনা দুই পয়সা। ও সাথে আমাকে দেখেছিস কে? ওই এক দেখ, এই যে সাধু এনে এই দেখ। তোর হইল গিয়া এক টাকা নয় আনা, আর তোর মানের হিসাব হইল গিয়া মনে কর যে চার ছয়, এই যে তিন, আবার খুচরাও আছে ছয়। তালি মোট কত টাকা হইল? এই তো মনে করেন যে এক টাকা নয় আনা, আর হচ্ছে আট টাকা এগারো আনা, তাহলে এগারো আর হচ্ছে নয় বিশ, বিশ মানে হচ্ছে এক টাকা দশ টাকা চাইরে না সোজা সুজি, এত গুণা লাগবে কে? মানে এই দশ টাকা চাইরে না বাদে আপনি আমাকে ষাট টাকা দেবেন। কে রে গেদা, এ তুই কি কইস? ষাট টাকা দিব মানে তোর কাছ থেকে আমি ধার দিয়েছি নাকি? না। তাহলে যে করছিস কালাদা, খাতা খান লিয়ে এসো না, এইখান না, লাউয়ে উঠব সেই খাতা খান লিয়ে এসো। কে দাদা, টিপ শৈলিবে না কালা? কাজল দানার খাতা খান লিয়ে জীবন বান্ধা। কিরে সনাতন, সাধু কনে রে? কে
আমার কি তোর দেহে পছন্দ হয় না? আমার কথার কোন জবাবই দেনা না। সাধু কনে সেই কথাখান জিজ্ঞেস করিস কেবা করে কব? আইজ আমার দোহানে তো আসে নাই, আসবিনি। কাইল আমাক আইসে কইল, একজোড়া রূপার চুরি বানাতে কয় টাহা লাগে রে সনাতন? আমার খান দেখা সেও মনে কয় বানাবি একজোড়া। আমি কইলাম 60-70 টাকা লাগবার পারে। এ লক্ষ্মীদি সাধু জানা তাই কাহা লাইট পি দেও গা, খাতায় নাম লেখাচ্ছে। টাকাটা মনে কয় বেশি হয়ে গেল নাকি রে? না, আমার মনে কয় টাকাটা ঠিকই আছে। কেরে সেরা কথা কইস না কে? এ সেরা, এই তোর মুখের মধ্যে কি হয়েছে? কথা কইস না কে? কথা কলি তোর জিভ কি খইসে পড়বি? দেখিস তাও রাও করে না। এই সেরা, এই শোনে বাচ্চা, কথা কইস না কে? আমি কি কব? এই তুই কি কব জানিস না? আপনার মনের মধ্যে কি হিসাব আমি কব কি কইরা? বাহ, এতক্ষণে একখান কথা কইলি, কথার মতো কথা। মনে কয় কথা তো করছিস নে, গান গাচ্ছিস, আমার তো রীতিমতো নাচতে ইচ্ছে করতেছে। দেখছিস সাওয়ালাক বান্তি যে আমার আরো টাকা লাগলো না, এটা আমার ঠাকুরদার বাক্যি। তাহলে যে খালি খালি আমাকে জিজ্ঞেস করতেছেন কে? এমনি কইলাম আর কি। তবে আমার কি মনে হয় জানিস, খুব অল্পতেই উয়েক আমি বাইন্দা ফলাইছি। উয়েক বাইন্ডবার চেয়েছিলেন, বান্দা পড়িছে, তাহলে আবার দরবার করতেছেন কে? হ্যাঁ, এটা তো একটা খাঁটি কথা কয়েছিস, খালি খালি দরবার করতেছি কে? যাই ঘরে যায় ঘুম পারি কে? আমি কি থাকবো? থাকতে চাইলে বাড়ির থানে খেতাবালিশ নিয়ে গে, যা। তাহলে সে লোকটা কয় টাকায় বান্দা পড়ল? 70 টাকা। কাহা দেনা কত আসিল? 10 টাকা পাসানা। কইল বাপের দেনা পানা কাইটা আমাদের 60 টাকা দাও। তাহলে খাবো কি? কে ভাত খাবো? এ মা, আমিও সাধু ধরম বা মনিকা হল লাইটটা যাই। তোক বাদ দেই না, তোক না হয় এই কি করতেছ? এই
খানা খাই চাউল ডেক মারলা যাও বাড়ি যাও চাউল কি তোমার একা আমাকে না আমারও ভাইপো রক্তের রক্ত খুব মান্যালা হইছ যাও টাকা যদি কথা কব না এ দাদা এ সাধুদা সাধুদা এ দাদা মাওনা তাই আমার খানা খাই মাইলো ও দি আমি না মা কইলাম এ মা আমি সাধুদার অম্বা মনিকা লাইটা যাই মাওনা তাই আমার খানা খাই মাইলো তো এই কথা খেন তোর এহেনে এসে কওয়া লাগবে কেন আমি কি তোর মায়ের বিচার করবার যাবো নাকি এখন তালি যে মারবি কে তুমিও তো মনিকা লাই উঠতিস তোমার কি কেউ মারতিছে হেই লুটির বাচ্চা এই কথা তোক করবে কইছে কিনা জাইন্ত খুব একখান বাহাদুরি কাজ দেখাইলা ওই সাহলটাক দেহার তো কেউ নাই তাই ওই সাহলটাক মায়ের তুমি শোধ নিচ্ছ কিসে শোধ নিচ্ছ তুমি এত শক্তি তুমি কাক দেখাইছ সরো ঘাটা সারো লক্ষ্মী দ্বারা তাকা কি করব অনেক কথা কব তাই এতদিন কিছু কই নাই ভাবিছি একদিন তোর মাথা খান আমার বুকের মধ্যে লিয়ে ঠাই এসব কথা এখন কইয়া কি হবি কও সিরা গেছে সব টান সিরা গেছে তুমি এখন মনি হলদারের নম্বর লাগাই না যাইলা ভাই সাজাইবা ভরা গাঙে অকুল পাথারে তাহলে আমি কি লিয়া থাকবো তুমি কও বাঁচবো কেবা কইরা আমি যে কি কও তোমার যে আমি মনি হলদার নয়া লাউ নামাচ্ছে সে না দেখলে কি হয় হালদার এসে কয় গাঙ্গে জল নাই মাছ নাই তালি আবার বছর বছর নয়া লাউ নামাই কে এত কথা কইস নি আমাকে শক্ত করে ধর বাকি টাকা আমি কোনে পাই দোকানে যায় তাক ডাইকা লিয়ে আসবো কবু লক্ষ্মী দি তোমাক ডাহে একদম রে যা আসবার সময় এক পয়সা খাগড়া কিনে খাইস যা নে
ওরে শ্যাম গণ শ্যাম কৌনি নিহি কথা কব এ সনাতন দা লক্ষ্মী দিনা তাই তোমাক ডাক পাতিছে এ দাদা এ সনাতন দা লক্ষ্মী দিনা তাই তোমাক ডাক দিছে এ যা এ কি কছিস তুই এসব কছি লক্ষ্মী দিনা তাই আমাক কইলো এ টগা যা সনাতনক ডাকি লিয়াই এ লও এক পয়সার খাগরাই দাও খায়া আবার নাইস পর যাবো এ দাদা বাদ দিয়ালের কোনে গেল তা তুমি দেখি চাও এ টগা এ তুই কি সত্যি করছিস এ আমাক ডাকিছে রা সাধুক ডাকিছে টগা যদি কোনে নে নে কত কব আমাক ডাকবি কে তাকিন আজ রাত খান ও বাড়িতে থাকা লাগবে করিস তাই না রে সনাতন তুই আমার একটা উপকার করবু তুই যে আমাকে ধনী কি চা খাওয়াস পান খাওয়াস নে চল আজ আমি তোর গেদি দুটো এক ভাত খাওয়াবো নে চল এ সারো হাত সারো মা মরা মেয়ে দুটে হাটে পাস পাস হ্যাঁ ওরে তুমি ভাতের লোভ দাও কা হ্যাঁ অত শখের কাম বাদে নাই হ্যাঁ বাজারে যায় মুড়ি কিনে খাবো না এ চল এ গেদি হাট ওই দা বাজার দেখা যাচ্ছে চল হাট আয় মনে কই একবেলা ভাত খেলেই জীবন ছেলে যাবি নি তাও আর বান্দা লোকের পয়সা এ চল আয় অত শখের কাম বাদে নাই চল এ যা চল হাই ভগবান কি করছিস এসব এত টাকা আমি কনে পাবো চা পান বেসা দোকানদারি আমার কয় পয়সা রোজগার ক না কইছিলাম যে মানে
তুই সেদিন যে আমাকে একজোড়া চুড়ি পরাইবা চাইলি, পরি নাই, তাই রাগ করেছিস তাই না রে? আমার জন্যই তো গড়েছিস তাই না? জালি আয়, আইস পরব, তোর টেনে পরব, তারপর মনে কর যে ও বেসলে আর কয় টাকা হবিনি, খাত মাত কামারের খরচ বাদ দিয়া 30 টাকা গোছানি কঠিন। হ, তাই বুদ্ধি একখান আছে। কি বুদ্ধি? তুই চালি, আমি আমার দোহানটা বেচে দিবার পারি। না থাইক, দোহান বেচলে তুই খাবো কি? তুই যা, আমি দেখি কি করা যায়, না হলে আর কি করার, দোহান বেচা কাম নাই। যাইও না, তোমার যায় কাম নাই, দেখতেছ না মা আমাকে যাইবার দেয় না, কয় মনি খাওয়া লাই উঠলে বলে কুমিরে খাবি। এ গাদা, রাত করে কি পেশাল পাতিছিস? ঘুমাবো আয়। তুমি ঘুমাও, আমার এত ঘুমের কাম বাদে নেই। এ সারা দে তো, এখানে হাসি দে। হাসি দেব, পয়সা দিবা নে? দেব না, একখান এক পয়সার হাসি দে। আগে দাও। এই খবরদার, খবরদার, তুমি ওকে পয়সা দিবা না। কে রে এ লটির বাচ্চা? তোকে কইছি কারো কাছ থেকে কিছু চাইয়া লিবি না। আমি কি চাইয়া লিছি নাকি? আমি তো হাসি দিয়া পয়সা লিছি, ইয়া কি ভিক্ষা কয়? তুমি কও দাদা। দাদা কি কবি? হ্যাঁ দাদা কি কবি রে? ইস, দাদাক সাক্ষী মানে। এই গাদা আয় ঘুমাবো, তোর কারো কি সাক্ষী মানা লাগবে না। সুখেরি না যায়।
কিরারে? আমি তি সনাতন। এত রাইতে কি কাম? দুয়ারটা খোল। দাদা বাড়িত নেই, দুয়ার খোলা যাবি না। তাহলে জানালাখানি খোল। নে ধর, পুরাটাই আনিছি আমি, গুইনা আনিছি। দুহান্ডা তালি বেসা দিলু সনাতন, আয় ভিতরে আয়, দুয়ার খুলে দিছি। তুই না কলু তোর দাদা বাড়িত নাই? আমি কইলাম তোক দুই চোখে দেখবার পারি না রে সনাতন। জানি। বড়হাটে সেরির সাথে আমি বিবাদ করবো নাকি? ওক বাড়ি নিয়ে যা। হিসাব তো আমি তোক দেব না। হিসাব দিবেন না কেন? পাওনা টাকা ফেরত পালিন মিটে গেল না। মুখের কথা সব মিটে যায় না। পুঁজি কাটায় লাভ ছাড়া সেই টাকা পকেটে তুলবো, এমন ব্যবসা মনি হলদার করে না। আরে তোকে আর কতবার কব, লাউ ভাইটা দে, কতক্ষণ কানে যাচ্ছে না হারাম করের বাচ্চারা। একালা লে চল। Thank you.
জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরিব Oh,